এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, কনজিউমিং অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। যাকে তুই চাকর বাকর বলছিস সে কালু কাকার কোলে পিঠে চড়ে তুই আজ বড় হয়েছিস। ছোটবেলায় তুমি ঘোড়ার পিঠেও চড়েছি, তা বলে সেই ঘোড়া যদি আজকে আমাকে লাথি মারে তাহলে আমাকে সেই লাথিটা চুপ করে সহ্য করতে হবে? কালু কাকার সঙ্গে ঘোড়ার তুলনা করছিস? না করার কি আছে? ছোটবেলায় মেলায় গিয়ে যেমন পয়সা দিয়ে ঘোড়ার পিঠে চড়েছি, তেমন কালু কাকার পিঠেও তো আমি বিনা পয়সায় চড়িনি। এর জন্য বাবা ওকে মাইনে দিয়েছেন এবং আজও দিচ্ছেন।
ভুল করেছিস কথা ক্ষমা চাইবি তা না? আজ পর্যন্ত আমি কারুর কাছে ক্ষমা চাইনি দাদা, এমনকি বাবার কাছেও নয়। ছোড়দাদাবাবু ঠিকই বলেছেন বরদাদাবাবু, আমার মতো মাইনে করা চাকরের কাছে ক্ষমা চাইলে কি ওর যার থাকবে? অন্যায় করে বড়দের কাছে ক্ষমা চাইলে যার চায় না কালু কাকা। তোমার না গেলেও আমার যায়। আর তোমার আবার জাত আছে নাকি? রাঘবেন্দ্র রায়চৌধুরীর ছেলে হয়ে তুমি যেসব নিচু জাতিদের সঙ্গে মেলামেশা করো। আমার কাছে সব মানুষই সমান, মানুষের কোনো জাত নেই। ওরে জাত জাত করিস কেন, জাত ধুয়ে কি জল খাবি? দিন দয়ালের করুণা সেবা তবে হরির দেখা পাবি, তবে হরির দেখা পাবি। ওরে জাত জাত করিস কেন, জাত ধুয়ে কি জল খাবি? দিন দয়ালের করুণা সেবা তবে হরির দেখা পাবি, তবে হরির দেখা পাবি। জীবে দয়া যে জন করে সব ছেড়ে ভাই এক মনে, জীবে দয়া যে জন করে সব ছেড়ে ভাই এক মনে। হরির আশিস পায় যেন এই ধরাতে সেই জনে, হরির আশিস পায় যেন ধরাতে সেই জনে। তার হৃদয়েই রইবে শুধু, তার হৃদয়েই রইবে শুধু সারা জীবন সুখের চাবি, তবে হরির দেখা পাবে, তবে হরির দেখা পাবে, তবে হরির দেখা পাবে, তবে হরির দেখা পাবে। নরের বুকে নারায়ণের বাধা আছে ঘর, নরের বুকে নারায়ণের বাধা আছে ঘর। হোক না সেজন জ্ঞানী গুণী আপন কিংবা পর, হোক না সেজন জ্ঞানী গুণী আপন কিংবা পর, তাই মানুষকে তুই বাসলে ভালো, মানুষকে তুই বাসলে ভালো। পাওনা যাতর পাবি পাবি, তবে হরির দেখা পাবি, তবে হরির দেখা পাবি, তবে হরির দেখা পাবি, তবে হরির দেখা পাবি। ওরে জাত জাত করিস কেন, জাত ধুয়ে কি জল খাবি? দিন দয়ালের করুণা সেবা তবে হরির দেখা পাবি, তবে হরির দেখা পাবি, তবে হরির দেখা পাবি, তবে হরির দেখা পাবি, ওরে তবে হরির দেখা পাবি, তবে হরির দেখা পাবি। নমস্কার নমস্কার নমস্কার। উমা এসো এসো, আয় সুধা আয়। কি উমা,
এত সকালে আর সুধা উমাকে নিয়ে গিয়ে ঘরে বসা? না না কাকু, আজ আর আমি বুঝবো না। আপনাকে একবার ওষুধের বাক্স নিয়ে আমার সাথে যেতে হবে। ওষুধের বাক্স নিয়ে? কেন, বৌঠানির কি আবার বাড়াবাড়ি কিছু হলো? না মা এখন ভালোই আছে। তবে কার আবার কি হলো? আপনি চলুন তো, তখনই দেখবেন। ও সুধা, তুই তো বলছিলি ও বাড়ি যাবি, তুই তাহলে ওষুধের বাক্সটা সঙ্গে নিয়ে আমার সঙ্গে চল। না না, ও আবার কষ্ট করে, মাথা এখন ভালোই আছে। ও যখন যেতে চাইছে যাক না, তোমার মার এখন বয়স হয়েছে, এক হাতে অত বড় সংসারের কাজ করা। না আপনার তো সংসার আছে, এখানকার কাজ ফেলে। আমার সংসারে আর তেমন কাজ কোথায়, এই দুজনের দুমোটার ব্যবস্থা করা, সে হবে খন। আমি তাহলে ওষুধের বাক্সটা নিয়ে আসি। এই দেখো সামান্য একটু কেটে গেছে, তাই জন্যে তুমি ডাক্তারবাবুকে ধরে নিয়ে এলে। ডাক্তারবাবুকে আনলাম কোথায়? কাকাবাবু তো জানি গো জানি, ওর পরিচয় তোমাকে নতুন করে দিতে হবে না। তোমার জন্মের আগে থাকতেই ওনাকে এ বাড়িতে আসতে দেখছি। এবারে বলো তো কি করে কাটলো ঠোঁটটা? ওই আমি বলছি, আমি বলছি, কালু কাকা গাড়ি ধরছে, জল ছিটকে একটু শশীর গায়ে লাগে, তাতে শশী রেগে গিয়ে কালু কাকাকে ধরে মারে। তোর সামনে শশী কালুকে চড় মারলো, আর তুই দাদাভাইকে কিছু বললি না? আচ্ছা কি বলি বলো তো। কি বলবো মানে, আসল কথাটা বল না। শশী আমার ছেলে, তোর মায়ের পেটে ভাই নয় তাই। তুমি কি বলছো মা? ঠিকই বলছি। আপনি বলুন তো ঠাকুরপো, ওর কি উচিত ছিল না? উচিত তো ছিলই। আপনি যেমন উমাকে নিজের পেটের ছেলে বলে ভাবেন, শশী তো ওকে নিজের দাদা বলে মানে না। তাই বলে ও যা খুশি তাই করে যাবে? আমি তো আপনাকে কষ্টি বিচার করে বলেই দিয়েছিলাম, ও ছেলের জন্য আপনার অনেক ভোগান্তি আছে। এর কি কোনো প্রতিকার নেই? থাকবে না কেন? হাজার চারের টাকা জোগাড় হলেই মান সম্মান সবকিছুই থাকবে। আর দক্ষিণ পাড়া আর যাই করুক, কলকাতায় গিয়ে ঝুমুর নাচিদের সঙ্গে কথা বলে আনতে পারবে না? দক্ষিণ পাড়া বড় জোর তোর বাউন্ডিলে দাদাকে দিয়ে গান গান ব্যাস। সুমুদ্দলকে আনতে গেলে তোর টাকা লাগবে, কম করে হলেও 4,000 টাকা। টাকার ব্যবস্থা আমি করে দেবো। জবাব নেই গুরু তোমার। তোরা কলকাতায় গিয়ে ওই ঝুমুর নাচিদের সঙ্গে কথা বলে। তুই যাবি না গুরু? তোর মতো সুন্দরী তো আমরা বেঁচে নিতে পারো না। তোমার মতো চোখ কজনের আছে গুরু? যাও না গুরু। না রে না, আমার গেলে চলবে না। বুদ্ধি খাটিয়ে বাবার কাছ থেকে টাকাটা জোগাড় করতে হবে। কত টাকা চাই তোমার? 5,000 টাকা হলেই হয়ে যাবে। তুমি জানতে চাইলে না তো টাকাটা আমি কেন নিচ্ছি? প্রয়োজন মনে করলে নিশ্চয় জানতে চাইতে। তুই কি আমায় কিছু বলবি? আমায় 1,400 টাকা দাও দেখি। এত টাকা নিয়ে তুই কি করবি? দাদা 5,000 টাকা নিল, কই টাকা তো কিছু জিজ্ঞেস করলে না? ও যদি আরো বেশি টাকা চাইতো কিছু জিজ্ঞেস না করেই আমি দিয়ে দিতাম। তার মানে তুমি আমি বিশ্বাস করো না? কথাটা আমার নিজের মুখে বলতে হলো না বলে খুশি হলাম। তার মানে তুমি আমার টাকাটা দেবে না? দেবো না তো একবারও বলিনি, শুধু জানতে চেয়েছি টাকাটা দিয়ে তুই কি করবি। কি কোনো গোপন কথা হচ্ছে নাকি? আরে না না, এসো এসো বসো। নে বল বল, টাকা নিয়ে কি করবি? না মানে মানে ইয়ে ইয়ে মানে ওই যে গো, রায়পুর গ্রামের নিকুঞ্জ মাস্টার
আরে যার কাছে আমি আর দাদা লেখাপড়া শিখেছি, ওনার মেয়ের বিয়ে। আচ্ছা বলুন তো কাকাবু, আমাদের উচিত কিনা এই সময় ওনার পাশে দাঁড়ানোর? নমস্কার, আসুন 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 মাস্টারমশাই, এতক্ষণ আপনার কথাই হচ্ছিল। শশী আপনার মেয়ের বিয়ের জন্য টাকা তো? হ্যাঁ হ্যাঁ, টাকাটা আমি পেয়ে গেছি শশীনাথ, আসবার পথে উমানাথের সঙ্গে দেখা হলো, সেই আমাকে 5,000 টাকা দিয়েছে। টাকাটা যখন পেয়ে গেছেন তখন আবার এখানে এলেন কেন? উনি কি আর নিজের ইচ্ছে এসেছেন? তোমার নিয়তি ওকে এখানে টেনে এনেছে। রাখুন তো আপনার নিয়তি, কথায় কথা খালি ভাগ্য আর নিয়তি। তুমি হঠাৎ এত রেগে গেলে কেন শশীনাথ? এতটা পথ যখন এলামই, তখন যিনি আমাকে কন্যাদায় থেকে উদ্ধার করেছেন তার সঙ্গে একবার দেখা করে যাব না? যাকে উনি যখন টাকাটা পেয়েই গেছেন তখন তোর আর নিশ্চয়ই টাকার দরকার নেই। আমি খুব খুশি হলাম যে তোর মনটাও আজকাল মানুষের জন্য কাঁদছে। মা কি বল? একবার বাইরে এসো। কেন? আরে এসো না, কথা আছে। চান টান সেরে পুজোর ঘরে ঢুকেছি, পুজো না সেরে বেরোবো না, যা বলার ওখান থেকে বল। শুধু আমাদের ঘরে মেয়ের মতো যা বলার ওর সামনে বল না। না তুমি বাইরে এসো। আমি বাইরে যাচ্ছি কাকিমা, আপনারা কথা বলুন। আমায় 1,000 টাকা দাও তো। 4,000? কত টাকা আমি কোথায় পাবো? আর অত টাকা দিয়ে করবি বা কি? দরকার আছে? দরকার আছে তো তোর বাবাকে গিয়ে বল। বলেছিলাম দিল না, অথচ ওই দাদা চাওয়াতেই 5,000 টাকা দিয়ে দিল। ঠিক আছে ঠিক আছে, তুই ঘরে যা, আমি পুজো সেরে তোর বাবাকে গিয়ে বলছি। ওসব বাবাকে বললে হবে না, তোমাকেই ব্যবস্থা করতে হবে। আমি কোত্থেকে অত টাকার ব্যবস্থা করব? মা হয়ে ছেলের জন্য তুমি এইটুকু করতে পারবে না? কি মুশকিল, আমার কাছে কি এত টাকা থাকে যে? আমি ওসব জানি না, এটা আমার মান সম্মানের ব্যাপার। আমার টাকা চাই আর এক্ষুনি চাই। ঠিক আছে তুই এখন যা, আমি পুজো শেষ করে দেখছি কি করা যায়। ঠিক আছে, আমি ঘন্টাখানেক পরে আবার ফিরে আসব। তুমি পুজো করতে করতে তোমার এই ঠাকুরের কাছ থেকে জেনে নাও তুমি টাকাটা কোত্থেকে জোগাড় করবে। টাকাটা কিন্তু আমার চাই চাই। শশীদা কি বলে গেল? ওর নাকি 4,000 টাকা চাই। টাকা চাইলেই তো আর পাওয়া যায় না, ওকে বলতে হবে কি কারণে ওর অত টাকা দরকার। ও তো কিছুই বলছে না। বলছে না যখন তখন পাবে না, টাকা তো আর খোলামখুচি নয়। সেই তো আমার কাছে সে ঘ্যানর ঘ্যানর করবে, তাকে আমার শরীর ভালো না। কালু মিয়াকে একবার দেখো তো। কালু মিয়াকে আবার কি দরকার? কালু ঠিক খোঁজ নিয়ে আসবে, হঠাৎ করে শশী এত টাকা চাইছে কেন? আমি বাড়ির দারোয়ান হয়ে কথা ওকে কথা কি করে বলি বলুন তো। ঝুমুর নাচিয়ে দিয়ে দেবে বলে সরদাবাবু 4,000 টাকা চাইছে। তোমাকে যখন খোঁজ নিতে বলেছে তখন? আপনি বুঝতে পারছেন না ঠাকুর মশাই, সরদাবাবুর কানে একবার যদি যায় যে আমি খোঁজ খবর নিয়ে কত মশাইকে সব খবর জানিয়েছি, তাহলে কি আমাকে আশ্রয় রাখবে?
শশীনাথের অন্য কোনো গুণ না থাক, ওই গুণটা তো আছে, রেগে গেলে বাপকেও ছেড়ে কথা বলেন। আপনি একবার গিয়ে যদি কর্তাবাবুকে বলেন। ঠিক আছে, তুমি যাও, আমি রাঘবকে বলে দেব। কে বলেছে তোমাকে? সে যেই বলুক, কথাটা সত্যি কিনা তাই বলো। আমি জানি এটা দাদার কাজ, সরস্বতী পুজো উপলক্ষে একই দিনে দুটো অনুষ্ঠান হচ্ছে, একটা উত্তরপাড়ার আর একটা দক্ষিণ পাড়ার। উত্তরপাড়ায় যদি আমি ঝুমুর নাচিতে রানি, তাহলে দক্ষিণ পাড়ার অনুষ্ঠানে দাদার গান শুনতে কেউ যাবে না। আর তাই এ গায়ের মানুষদের রুচি তোমার রুচির মতো নোংরা, এই ধারণাটা তোমার হলো কোত্থেকে? এরা উমানাথের গান পছন্দ করে। সেদিন উত্তরপাড়ায় তুমি বাইজি নাচাও আর ঝুমুর নাচাও, কেউ তোমার অনুষ্ঠান দেখতে যাবে না। দাদার প্রতি অন্ধ ভালোবাসায় তুমি আজ এ কথা বলছো বাবা? এটা সত্যি তাই বলেছি। আমার কাছে টাকা থাকলে আমি ঝুমুর নাচিদের আনিয়ে দেখিয়ে দিতাম যে দাদার গান শোনার জন্য দক্ষিণ পাড়ার মণ্ডপে তুমি, অরনাথ কাকা আর সুধা ছাড়া একটাও লোক নেই। দাঁড়াও, জানো শশী, অল্প বয়সে আমি অনেকের সঙ্গে বাজি লড়ে জিতেছি, আর আজ শেষ বয়সে তোমার সঙ্গে বাজি লড়ছি। যদি তুমি যেত, অর্থাৎ উমানাথের গান যদি কেউ শুনতে না যায়, তাহলে 4,000 টাকা আমার জলে গেল। কিন্তু যদি তুমি হারো, তাহলে এই 4,000 টাকার বদলে 4 ঘা চাবুক তোমায় খেতে হবে। তুমি রাজি? হ্যাঁ রাজি। ঠিক আছে, যাও না, যাও তোমার ঝুমুর নাচ। আসরে তোমরা
এখনো কেন আসনি আমার গানের আসরে তোমরা এখনো কেন আসনি তোমরা জানো না কি দেখায় আমার তোমরা জানো না কি দেখায় আমার কত খানি তোমরা না এলে বুঝবো আমাকে তোমরা না এলে বুঝবো আমাকে এতটুকু ভালোবাসনি ভালোবাসনি আমার গানের আসরে তোমরা এখনো কেন আসনি জানো আমার গান হৃদয়ের সুরে বাজানো আমার গানের সুরভি ছড়িয়ে আমার গানের সুরভি ছড়িয়ে তোমাদের কাছে টানি নায়েলে বুঝবো আমাকে তোমরা নায়েলে বুঝবো আমাকে এতটুকু ভালোবাসনি ভালোবাসনি আমার গানে আসরে তোমরা এখনো কেন শুনি
যাবে মানে? শশীর সঙ্গে বাজি লড়েছিলাম, জিতেছি। এবার তার পিঠে চাবুক মারাটা দেখে যাও। যে যন্ত্রণা শশী পেল চারখা চাবুক মেরে, কি তার থেকে বেশি যন্ত্রণা তুমি তাকে দিতে পারবে? তা বটে। যে হেরেছে তাকে চাবুক নাই বা মারলে, যে জিতে তোমাকে জেতালো তাকে অন্তত একটা পুরস্কার দাও। দেখো সারা গায়ে লোকের কাছে উমানাথ আমার মুখোজ্জ্বল করেছে, একটা পুরস্কার তো তাকে দিতেই হবে। আচ্ছা কি পুরস্কার তাকে দেওয়া যায় বলতো? পুরস্কার তো হাতের কাছেই আছে, একটা শুভ দিন দেখে ওকে উমার হাতে তুলে দাও। পুরস্কারটি তো আমারও খুব পছন্দ। এখন এই জলজয়ন্ত পুরস্কারটির মালিক যিনি, তিনি যদি রাজি হন। কি বলছো রাঘবেন্দ্র, তুমিও জানো আমিও জানি, শুধু আমাদের মেয়ে হলেও মনে প্রাণে তোমাদেরই হয়ে আছে। বিশেষ করে মা চলে যাওয়ার পর বৌঠান যেভাবে ওকে বুকে তুলে নিয়েছেন। ইরে মা, আমাদের ঘর আলো করতে আসবি তো? এই ফাল্গুনে তাহলে একটা দিন দেখো। 22শে ফাল্গুন, ইংরাজি 7ই মার্চ, শনিবার, অষ্টমী, অমৃত যোগ, গোধূলি লগ্ন, সন্ধ্যা 5:37 গতে, শুভ। কেগো বাবা, উফ, তোমাকে নিয়ে আর পারি না। কখন থেকে পঞ্জিকে মুখ গুজে বসে আছো, কত রাত হয়ে গেছে, খাবে না? ফাল্গুন মাসে অনেকগুলো বিয়ের তারিখ আছে বুঝলে, তার মধ্যে কোনটা বেশি শুভ সেটা দেখছি। ঠিক আছে, কাল সকালে উঠে দেখবে, এখন উঠো তো। আয় এসে আমার পাশে একটু বসতো। কেন? আয় না। আজ আমার এতদিনের বাসনা পূর্ণ হতে চলেছে মা, যে কথাটা বলবো বলবো করেও এতদিন রাঘবকে বলতে পারিনি, আজ ওর নিজের মুখে সেই কথাটা বলেছে। রাঘব নিজেই বলেছে, সুধা বয়সে ছোট হলে কি হবে, বাড়ির কাজকর্ম দেখাশোনায় উমানাথের মার চেয়েও ওস্তাদ, উমানাথের মাকেও সাহায্য করে বলি না আমার এত বড় সংসারটা ঠিক মতো চলে। আমি চলে গেলে তুমি যে একেবারে একা হয়ে যাবে বাবা। একা হব কেন, আমার মন্দির রয়েছে, ভক্তেরা রয়েছে, হরিনাম কীর্তন করে বাকি জীবনটা কাটিয়ে দেব। ঠিক আছে, খাবে চলো, ওঠো। হ্যাঁ উঠছি। তাহলে ওই 22শে ফাল্গুনের দিনটাই ঠিক করলাম বুঝলি, গোধূলি লগ্নে বিয়ে। চাঁদটা কেন ঘুমটা দিয়ে আড়াল করো, পূর্ণিমার ওই চাঁদটা কেন ঘুমটা দিয়ে আড়াল করো, আধার নয় জ্যোৎস্না দিয়ে আজকে আমার মনটা ভরো, পূর্ণিমার ওই চাঁদটা কেন ঘুমটা দিয়ে আড়াল করো, আধার নয় জ্যোৎস্না দিয়ে আজকে আমার মনটা ভরো, পূর্ণিমার ওই চাঁদটা কেন।
মনের কথা গানে গানে শোনাও আমার কানে কানে মনের কথা গানে গানে শোনাও আমার কানে কানে লাগে সুরে থেকো না এসো এসো কাছে আরো লাগে সুরে থেকো না এসো এসো কাছে আরো আধার নয় জ্যোৎস্না দিয়ে আজকে আমার মনটা ভরো পূর্ণিমার ওই চাঁদটা কেন ঘোমটা দিয়ে আড়াল করো আধার নয় জ্যোৎস্না দিয়ে আজকে আমার মনটা ভরো পূর্ণিমার ওই চাঁদটা কেন মনে হয় কত দিনের চেনা যেন আমরা দুজন একই খাঁচায় বন্দি এবার বনের দুটি পাখি যেমন আজ মনে হয় কত দিনের চেনা যেন আমরা দুজন একই খাঁচায় বন্দি এবার বনের দুটি পাখি যেমন বুকে জাগে চঞ্চলতা তাই বুঝিয়ে নীরবতা বুকে জাগে চঞ্চলতা তাই বুঝিয়ে নীরবতা মুখে কিছু নাই বা বলো কাছে এসে হাত কি ধরো মুখে কিছু নাই বা বলো কাছে এসে হাত কি ধরো আধার নয় জ্যোৎস্না দিয়ে আজকে আমার মনটা ভরো পূর্ণিমার ওই চাঁদটা কেন ঘোমটা দিয়ে আড়াল করো আধার নয় জ্যোৎস্না দিয়ে আজকে আমার মনটা ভরো পূর্ণিমার ওই চাঁদটা কেন ওই চাঁদটা কেন পূর্ণিমা কি হলো মা একটা স্বপ্ন দেখলাম বাবা স্বপ্ন কি স্বপ্ন দেখলাম উমাদার মাথা পেটে রক্ত পড়ছে অনেক রক্ত ভোরবেলায় স্বপ্ন দেখলি ভোরের স্বপ্ন তো সত্যি হয় মা তুই ভয় পাস না মা আমার সঙ্গে সঙ্গে তুইও তো রাত দিন হরির সেবা করছিস দেখিস শ্রীহরির কৃপায় এ স্বপ্ন তো সত্যি হবে না আমি একটু আসছি বাবা কি ব্যাপার ছুটতে ছুটতে কোথায় যাচ্ছ কি দেখছো আমাকে তুমি এত সকালে কোথায় যাচ্ছ রায়পুর গ্রামে আজ আমার ছেলেবেলার মাসমশাইয়ের মেয়ের বিয়ে তো মাসমশাইয়ের তো ছেলে নেই যা করবার তো আমাকেই করতে হবে কবে ফিরবে 22 ফাল্গুন বেশ তো তুমি তাহলে বিয়ের ব্যবস্থা ট্যাবস্থা গুলো সব পাকা করে ফেলো তুমি কি উমানাথকে বিয়ের কথা বলেছো আরে বলবার সময় পেলাম কোথায় কাল অনেক রাতে জলসা থেকে ফিরলো
আর আজকে ভোর হতে না হতেই মাস্টার মশাই মেয়ের বিয়েতে চলে গেল। আমার বড় চিন্তা হচ্ছে উমানাথ, পরপক্ষকে নদী পেরিয়ে আসতে হবে, যা ঝড় বৃষ্টি শুরু হয়েছে। আপনি একদম চিন্তা করবেন না মাস্টারমশাই, আমি ফেরিঘাটে যাচ্ছি, ওরা এলেই আমি সঙ্গে করে নিয়ে আসবো। বৃষ্টিতে রাস্তাঘাটের যা অবস্থা হয়েছে একটু সামলে যেও বাবা। আপনি একদম চিন্তা করবেন না, আমাদের সঙ্গে তো গরু গাড়ি আছেই, কোনো অসুবিধা হবে না। আপনার সুস্থ হয়ে বসুন, আমি দেখছি। আসছি। কারো কোনো ক্ষতি করিনি, তবে ভগবান কেন আমাকে এত বড় শাস্তি দিলেন? লগ্ন যে পেরিয়ে যাচ্ছে মাস্টার মশাই, এখন আর কান্নাকাটি করে কি হবে মাস্টার মশাই? লগ্ন তো আর আপনার জন্য বসে থাকবে না, শেষে মেয়ে তো আপনার লগ্ন ভ্রষ্ট হয়ে যাবে। মাস্টার মশাই, গ্রামে তো আপনার অনেক ছাত্র আছে, কাউকে বলে দেখুন না, কেউ যদি রাজি হয়। বৃষ্টি একটু কমেছে, একটু দেখুন না। চলে গেল, শুনলাম আপনি আপনার ছেলের বিবাহের জন্য প্রার্থী খুঁজছেন, দয়া করে যদি আমার কন্যা দায়িত্ব বাঁচান। একটা লগ্ন ভ্রষ্ট মেয়েকে কে বিয়ে করবে? আমার ছেলে বিয়ে করবে আপনার মেয়েকে? পুরোপুরি গয়না, 25,000 টাকা নগদ, এসবের ব্যবস্থা করতে পারবেন? না না, এই অপয়া মেয়ের সঙ্গে বিয়ে দিতে হলে এই জমি পুরো এক্ষুনি লিখে দিতে হবে, রাজি আছেন? কি হলো মাস্টার মশাই, কেউ রাজি হলো? হাতে আর মাত্র 15 মিনিট সময় আছে, এরপর সারা গায়ে বদনাম হয়ে যাবে। সবই তো শুনলে, এখন আমি কি করি বলতে পারো? আপনি ভেতরে চলে মাস্টার মশাই। যদি কিছু না মনে করেন তো একটা কথা বলবো। মনে করবো কেন?
বলে ফেলো। অলোকাকে আমি জানি, ও আমার থেকে বয়সে ছোট, তাই বলে আমার কোনো আপত্তি নেই। বলছিলাম আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমি অলোকাকে বিয়ে করতে রাজি আছি। তুমি ভেবেছিলাম জীবনে বিয়েই করব না, কিন্তু ভাগ্যের এমনই পড়িয়াছে আজ এই অবস্থায় সে হাজির হল। কিন্তু আপনার এই অবস্থা থেকে চুপ থাকতে পারলাম না। মাস্টারমশাই যদি মত দেন। তুমি কি বলছো বাবা, আমার মেয়ে কি এত বড় সৌভাগ্য হবে? দেখো বাবা, তোমার মা বাবা এই বিয়ে মেনে নেবেন তো? আমার বাবা মাকে তো আমি চিনি, খুব খুশি হবেন ওরা। তোমাকে যে আমি কি বলে আশীর্বাদ করব। থাকো, দেখ তো ধুতি পাঞ্জাবিটা ঠিক আছে কিনা। এর আমি কি বুঝবো বলতো? আহা দেখ না, অনেকগুলো দোকান ঘুরে পছন্দ মতো জিনিসটা পেয়েছি, দেখ। রাঘব আমার কাছে টাকা দিয়ে বলেছে বাজারে সব থেকে সেরা জিনিসটা কিনতে। যে ছেলে বিয়ে করবে না বলে ঠিক করেছিল সেই ছেলের বিয়ে বলে কথা।
ডিজাইন পছন্দ নিশ্চয়ই হবে আপনার। বলুন না, দেখো মেয়ের জন্য কোন ডিজাইনে গয়না গড়াতে দেবে? আমি একেবারে না না, ও আর আমি কি দেখব, বৌঠান রয়েছেন, উনি একটা কিছু বেছে দেবে। হ্যাঁ হ্যাঁ, উনি বাছলে। তুমি এক কাজ করো, নিবার আগে বলুন, বইটা নিয়ে ঠাকুরপুর বাড়ি চলে যাও। হ্যাঁ, সুধা গয়না পড়বে, ওই বরং ডিজাইন পছন্দ করে দেবে। সেই ভালো। হ্যাঁ তাহলে আমি চলি মা। এসো। নমস্কার বড় দিদি। এসো এসো। নমস্কার। আমি গয়নার ব্যাপারে আপনারা একদম কিছু ভাববেন না, আমি হাতে ধরে। ও হ্যাঁ, উমার জন্য তো একটা সোনার বোতা আমার আংটি গড়াতে হবে। উমা উমা, অনেকদিন বাজবি তুই, এই মাত্র তোর কথা হচ্ছিল। আজই চলে এলি, বলেছিলি তিন চার দিন বাদে ফিরবি। যা এসেছিস, ভালোই করেছিস, আমিও চাইছিলাম তুই যাতে তাড়াতাড়ি ফিরে আসিস। বিয়ে হয়ে যাওয়ার পর ও বাড়িতে নিশ্চয়ই তোর করার কিছু ছিল না? শুনেছি মাস্টারমশাই মেয়ে নাকি খুব সুন্দরী, মানানসই জামাই হয়েছে তো? সুন্দরী হোক আর কুৎসিতি হোক, ওর নিয়তিতে যে বর লেখা আছে তাই ও পাবে। তুই বাড়ি যাও হরনাথ, সুধার ডিজাইন গুলো পছন্দ হলে পরে গয়না গুলো গড়াতে দিয়ে দাও, বিয়ের তো আর বেশি দেরি নেই। কাটি, ও তোকে তো বলাই হয়নি, মানে বলবার সুযোগ পাইনি আর কি। শোন, সামনের ফাল্গুনের 22 তারিখে সুধার সঙ্গে তোর বিয়ের দিন আমরা ঠিক করেছি। আমার উচিত ছিল তোর মতামত নেওয়া, কিন্তু তোর মাই বললে ও জীবনে তোমার অবাধ্য হয়েছে কোনো দিন, তুমি যা বলবে ও তাই করবে, ও তো আর শশীনাথ নয়। তুই অবশ্য অনেকবারই বলেছিস বিয়ে করবি না, তবু নিজের স্বার্থের কথা ভেবে এটা করতে হলো। তুই তো জানিস আজকাল আমার শরীরটা ভালো যাচ্ছে না, এত বড় সংসার আমি আর একা একা টানতে পারছি না। মায়ের জন্য এটুকু করতে পারবি না বাবা? মা, মা তুমি আমার যা করতে বলবে তাই করবো, কিন্তু আমার বিয়ে করতে বলো না, আমি পারবো না। তুই কি ঠিক করেছিস কোনোদিন বিয়ে করবি না? না তা নয় বাবা, তবে সুধাকে কি তোমার পছন্দ নয়? না না, এ কি বলছেন কাকাবাবু, মানে ছেলেবেলা থেকে তো সুধাকে দেখছি, ওর মতন মেয়ে হয় না, পৃথিবীর কোন পুরুষই ওকে অপছন্দ করতে পারবে না। তাহলে তোর আপত্তিটা কোথায়, যেখানে আমরা সবাই চাইছি বিয়েটা হোক? তাছাড়া গ্রামের মানুষও জেনে গেছে 22 ফাল্গুন বিয়ে হচ্ছে। তুই না করলে আমার সম্মান থাকবে না বাবা। হ্যাঁ করে দে বাবা। হ্যাঁ করতে পারলে আমার থেকে খুব খুশি হতো না মা, কিন্তু থামলি কেন বাবা, বল তোর বাধাটা কোথায়? বাধা মানে আমার বিয়ে হয়ে গেছে মা। কাকে বিয়ে করছিস তুই? আমার কপালে যা ছিল তাই হতো, এর মধ্যে তোমার ছাত্রকে না জড়ালেই পারতে বাবা। কিন্তু ওই তো আমাকে বললো। না করে উপায় আছে মা? কেন তুমি কাঁদছ, ও তোমাকে খুব শ্রদ্ধা করে, তাই হুট করে আগ পাঁচ না ভেবেই বিয়ে করতে রাজি হয়ে গেল। হ্যাঁ ওরা নাকি খুব ধনী, আমাদের অলোকাকে ওর বাবা বউ হিসেবে মেনে নেবেন তো? তুমি তো বলতে, ওনার নাকি খুব মেজাজ। কালু মিয়া, শোনো শোনো, তুমি যা হবার হয়ে গেছে। হয়ে গেছে মানে আমি ওকে কিছু বলি না বলে ও যা কিছু তাই করবে, কি ভেবেছো? তাছাড়া গায়ের লোক কি বলবে, রাঘবেন্দ্র রায় চৌধুরীর পুত্রবধূ বিয়ের পর বাপের বাড়িতে পড়ে থাকবে?
যাচ্ছেন হুজুর? হ্যাঁ, এক্ষুনি গাড়ি বার করো আর হাট থেকে ফুল এনে ভালো করে গাড়িটাকে সাজাও। আমি এক্ষুনি রায়পুরে যাব আমার বৌমাকে আনতে। তার মানে ওই মেয়েটিকে তুমি বউ হিসেবে মেনে নিচ্ছ? না মেনে উপায় কি বলো? আরে একটু আগে তো তুমিই বললে নিয়তিতে ওর যেরকম বর লেখা আছে সেরকম বরই তো জুটবে। আপনিও কি বলতেন? আপনি বলুন না, এখন কি করা উচিত? বিয়ে করা বউ, তাকে তো আর ফেলে দিতে পারি না। কিন্তু যে মেয়ে বিয়ের রাত্রে তার বরকে খেল, সেই কুলক্ষণাকে কুলক্ষণায় বলো আর সুলক্ষণায় বলো, আগে বৌমাকে তো বাড়িতে নিয়ে আসি, তারপর না হয় কষ্ট বিচার করে যা ভালো করবার তাই করবে। যাও যাও যাও, বাড়ি গিয়ে তৈরি হয়ে এসো। আরে তোমাকে তো আমার সঙ্গে যেতে হবে। আমাকে যেতে হবে? যেতে হবে না, আপনি আমাদের বংশের কুলপুরোহিত, আপনি বৌমাকে আশীর্বাদ করলে তারপর আমরা ওকে এখানে বরণ করে নেব। আপনি কিছু চিন্তা করবেন না, সুধা আমার মেয়ের মতো, ওকে যা বলার আমি বুঝিয়ে বলবো। বুঝলে মা, এই ডিজাইনটা তোমাকে একেবারে খুব ফার্স্ট ক্লাস মানাবে। খুব সুন্দর। খারাপ লাগবে না তো? বুঝতেই তো পাচ্ছেন কোন বাড়ির বড় বউ হয়ে যাচ্ছি। ও জানি না, আর জানি বলেই তো এত ডিজাইন থাকতে তোমার জন্য এই ডিজাইনটাই পছন্দ করছি। ওই তো বাবা এসে গেছে, দেখি বাবা কি বলে। বাবা, এই ডিজাইনের হাতটা আমার বলে মানাবে? কি হচ্ছে বাবা? নিবারণ আগে হুজুর, তুমি সুধার কাছ থেকে ডিজাইনের বইটা নিয়ে রাঘবের কাছে যাও, ওদের ছেলের বইয়ের গয়না ওরাই পছন্দ করবে। কিন্তু হুজুর, ওরা নিজেরাই তো। কথা না বাড়িয়ে যা বলছি তাই করো, বইটা নিয়ে তুমি যাও। কি হয়েছে বাবা? উমানাথ তার মাস্টার মেয়ের কথাই ভাবলো, তোর কথা একবারও ভাবলো না। কি হয়েছে বলবি তো? উমানাথ তার মাস্টারের মেয়েকে বিয়ে করেছে। নৌকো করে বিয়ে করতে আসার সময় ঝড়ে নৌকো ডুবি হয়ে বর মরে গেল বলে হাঁটুর বসে মাস্টারের মেয়েকে উমানাথ বিয়ে করেছে। উমানাথ তো ভালোই করেছে বাবা। ভালো করেছে? একটা অসহায় মেয়েকে লগ্নভ্রষ্ট হওয়ার হাত থেকে বাঁচিয়েছে উমানাথ, এটা ভালো নয়? তোর যে কত বড় সর্বনাশ হয়ে গেল তার তা তুই একবারও ভেবেছিস? তুমি তো বলো বাবা, যার নিয়তিতে যা লেখা আছে তাই ঘটবে, আমার নিয়তিতে এই লেখা ছিল। এই তো শাঁখ বাজা উলুতে।
বলো হরনাথ, আমার বৌমাকে তুমি কেমন দেখলে? নিকুঞ্জ মাস্টারের কাছ থেকে আমি বৌমার ঠিকুজি গোষ্ঠী সব চেয়ে নিয়েছি। আজ রাত্রিরে মন্দিরে বসে আগে সব বিচার করে দেখি। আর বিচার করে কি হবে, যা হবার তা তো হয়েই গেছে। হয়ে গিয়েছে কি বলছো? যে মেয়েকে বিয়ে করতে আসার সময় বর নৌকোডুবি হয়ে মারা গেল, তার কষ্টি বিচার করে জানতে হবে না কেন এমন হলো? তোমার কপালে লেখা ছিল উমানাথের সঙ্গে ওর বিয়ে হবে, তাই এত সহজ করে ব্যাপারটা নিও না রাগ। আমাকে কষ্টি বিচার করে দেখতে হবে বৌমার এখন কোন দশা চলছে, কোন গ্রহের রোষে এটা হলো। যদি প্রয়োজন মনে করি তাহলে গ্রহ শান্তির জন্য যোগ্য করতে হবে। বিয়ের আগে মারা গেল বর, আর তুমি বৌমার গ্রহ শান্তির জন্য যোগ্য করতে চাইছো? ও তুমি বুঝবে না, ওই মৃতের আত্মার শান্তি কামনা তো করতে হবে, যাতে ভবিষ্যতে ওই আত্মা বৌমাকে বিব্রত না করে। ঠাকুরপুর, আজ তো কাল রাত্রি, আজকে রাতটা বৌমা বরং আপনার বাড়িতেই থাকবে। সেই জন্য আপনাকে ভাবতে হবে না বৌঠা, সন্ধ্যে হওয়ার আগেই আমি বৌমাকে আমার বাড়ি নিয়ে যাব। হ্যাঁ, আমরা সবাই যাব। কি রে, নিশ্চয়ই যাব। আরে আমার বৌভাত তোমরা যাবে না, এ তো হতে পারে না। তোমরা কিন্তু নিশ্চয় আসবে। ঠাকুর মশাই মেয়ের বিয়ে দিল, অথচ আমাদের কাউকে বললো না। সুধা দিদিমণির সঙ্গে আপনার বিয়ে হয়ে গেল? আমরা তো জানতামই। আজ হোক কাল হোক, সুধা দিদিমণি জমিদার বাড়ির বউ হয়েই যাবে। আমি সুধাকে বিয়ে করিনি, আমি আমার মাস্টারমশাইয়ের মেয়ে অলোকাকে বিয়ে করেছি। মাস্টারমশাইয়ের মেয়েকে আপনি বিয়ে করেছেন? একটা মেয়ের চোখে জল পড়ল, এ বিয়ে কি সুখের হবে? এসো বৌমা, এসো। এই সুধা, সুধা দেখ এসে কে এসেছে। বৌদিকে কি সুন্দর দেখাচ্ছে, তাই না বাবা? চলো বৌদি, আমার ঘরে চলো। কিরে বৌদিকে একটু চা খাওয়াবি না? বৌদি তুমি একটু বসো, আমি তোমার জন্য চা জলখাবার করে নিয়ে আসি। আচ্ছা, কাকাবাবু সামনে সুধার বিয়ে বুঝি? দিন দশেক পরে ওর বিয়ে হবার কথা ছিল, হয়নি? হলো না কেন? হলো না কেন কি বলি বলতো? সুধার বর পছন্দ হয়নি বুঝি? না, পছন্দ অপছন্দের কোনো ব্যাপার ছিল না। সুধা ছোটবেলাতেই তার বরকে পছন্দ করে রেখেছিল। বর কি এই গায়েরই ছেলে? শুধু এই গায়েরই নয়, বর আমাদের একেবারে ঘরেরই ছেলে। তুমি কাল যাকে বিয়ে করলে সেই উমানাথের সঙ্গে ওর বিয়ে হবার কথা ছিল। সবই নিয়তি মা, আমাদের কিচ্ছু করার নেই। সুধা যখন পছন্দ ছিল তখন বিয়েটা হলো না কেন? হলো না তার কারণ, থাক না এইসব কথা শুনে তোমার কাজ নেই, আমি বরং দেখি চাটা হলো কিনা। বলুন না কেন হলো না। তোমাদের বিয়ে হয়ে গেছে, এখন আর নাই বা শুনলে এসব, এখন তোমার সুখে থাকো এটাই শুধু চাই।
না আপনি বলুন কেন বিয়েটা হলো না? তুমি তোমার স্মৃতির সিঁদুর স্পর্শ করে নারায়ণের নামে দিব্যি করে বলো, আমি যে বলেছি তা তুমি কাউকে বলবে না? আমি নারায়ণের নামে দিব্যি দিয়ে বলছি, কাউকে বলবো না। দাঁড়াও, দরজাগুলো বন্ধ করে দিই। আমি তো সুধা কেউ কিছু বলিনি। এরই মধ্যে শুনে থাকবে যে আমি তোমার শ্বশুর মশাই রাঘবেন্দ্রের বাল্য বন্ধু আর ওদের বাড়ির কুলপুরোহিত। ছোটবেলার থেকেই সুধা বেশিরভাগটা সময় ওদের বাড়িতে কাটাতো আর ওরা ওকে খুবই ভালোবাসত। উমানাথ তো সুধা বলতে একেবারে অজ্ঞান ছিল। আমি আগে উমানাথের কোষ্ঠী দেখেছিলাম। গত মাসে হঠাৎ কি মনে হলো আমি ওর হস্ত পরীক্ষা করার জন্য ওকে ডেকে পাঠালাম, আর হস্ত পরীক্ষার সময় অবাক হয়ে লক্ষ্য করলাম যে ইতিমধ্যে ওর হাতে একটা নতুন রেখা দেখা দিয়েছে। এই রেখা যার হাতে থাকে সে হয় মাতৃঘাতী হবে, নইলে পত্নীঘাতী হবে। তুমি বলো মা, উমানাথ আমার বন্ধুর ছেলে হতে পারে, কিন্তু বাবা হয়ে জেনে শুনে কি করে তার সঙ্গে বিয়ে দিই? তুমি আমার মেয়ের মতো, না জেনে যখন ভুলটা করিয়ে ফেলেছ তখন তোমাকে আমি আগে থাকতে জানিয়ে রাখি। বিপদটা আসবে জল, ফল এবং কাষ্ঠ থেকে। জল, ফল আর কাঠ? হ্যাঁ, জল, ফল আর কাঠ, তা সে যেরকম কাঠই হোক, কাষ্ঠ মানে বিপদ। আচ্ছা, এর থেকে বাঁচার কি কোনো উপায় নেই? আছে, তবে তুমি কতদূর কি করতে পারবে বলুন না, আমি চেষ্টা করব। তাহলে শোনো, ওই বাড়িতে কোনো ফল মুখে দেবে না, খেতে দিলেও তার সবার অলক্ষে গরুকে খাইয়ে দেবে। গরুকে খাইয়ে দেব? অন্যের হাতে খেতে পারো, কিন্তু স্বামীর হাতে কখনো জল খাবে না, ওর সঙ্গে জলপথে ভ্রমণ করবে না। আর উমানাথ যখনই কোনো কাঠে হাত দেবে তখন নিজেকে একটু নিরাপদ দূরত্বে সরিয়ে নেবে। ও কিন্তু ওই কাঠ দিয়ে নিজের অজান্তে তোমাকে আঘাত করে বসতে পারে। আচ্ছা, উমানাথের ভাই শশীনাথের সঙ্গে তোমার আলাপ হয়েছে? ও বাবার ছাত্র ছিল, ওকে আমি আগে থেকেই চিনি। ভালোই হলো। এসব ক্ষেত্রে প্রায় দেখা যায় যে স্বামীর পরের ভাই বৌদিকে অকাল মৃত্যুর হাত থেকে বাঁচায়। তুমি চেষ্টা করবে ওকে টাকা পয়সা দিয়ে, এমনকি গয়নাগাঁটি দিয়ে সব সময় হাতে রাখ। অন্য কিছু যদি দিতে হয়, মনে থাকে যেন মা, সিঁথির সিঁদুর ছুঁয়ে নারায়ণের নামে দিব্যি করেছ। আমি যা বলেছি কখনো কাউকে তা বলবে না। না, আমি কাউকে কিচ্ছু বলবো না। আপনি শুধু আমাকে আশীর্বাদ করুন, আমি যেন বিপদ মুক্ত হতে পারি।
সেগুলি তোমার সহায় হল। কি বলে ভাগ্য জানিস, আজ যার বউ সাজার কথা সেই অন্যকে বউ সাজাচ্ছে। আরে হরনাথ, এসো এসো এসো। কলকাতা থেকে লোক এনে বাসর ঘরটা সাজিয়েছি, যাও গিয়ে দেখে এসো। আমি আর ওর কি দেখব, একবার দেখেই এসো না। তোমাকে না দেখিয়ে আমি তো কিছুতেই তৃপ্তি পাই না। তুমি যখন তৃপ্তি পাও যাই, একবার দেখি আসি। দাঁড়াও, চাবিটা নিয়ে যাও। ঘরে আবার তালা দিয়ে রেখেছো নাকি? আর বলো না, বাচ্চারা দৌড়োদৌড়ি করে ঘরটার মধ্যে ঢুকছে। এত টাকা খরচা করে ঘরটাকে সাজালাম। দাও। রাঘবেন্দ্র চৌধুরীর ছেলের বিয়ে হচ্ছে। আমি সবাইকে বলে দিয়েছি কেউ যেন খাটে না ওঠে। ওই খাট আলো করে বসবে শুধু আমার বৌমা। ঠাকুরপো, আপনি যে বলেছিলেন নিকুঞ্জ মাস্টারমশাইয়ের কাছ থেকে বৌমার ঠিকুচি গোষ্ঠী নিয়েছেন, তা বিচার করে কি দেখলেন? কদিন যাক না, পরে বলুন। পরে কেন, এখনই বলুন না। এখানে নয়, ঠাকুর ঘরে চলুন বলছি। তুমি আসো না। আমি শুনে কি করব, শুনতে হয় তুমি শুনো। ঠিক আছে, আসুন ঠাকুরপো।
ঠাকুর, আমার বিচার যেন ভুল হয় ঠাকুর। ভুল হবে? আমি জ্যোতিষী, এতকাল মনে প্রাণে চেয়েছি আমার গণনা যেন অক্ষরে অক্ষরে ফলে, আজ চাইছি ভুল হোক, আমার কষ্টি বিচার আগা গোড়া ভুল হোক। বিচারে কি খুব খারাপ কিছু পেয়েছেন? খারাপ মানে অতি খারাপ। কে বুঝেন অতি খারাপ? কি করে যে আপনাকে বলি, আপনি বলুন না। খুব ভালো করে আপনার বৌমার কষ্টি বিচার করে দেখলাম। থামলেন কেন, বলুন কি দেখলেন? দেখলাম বিবাহের ঠিক পরে আপনার বৌমার মস্তিষ্ক বিকৃতির লক্ষণ দেখা দেবে। মস্তিষ্ক বিকৃতি মানে পাগল? শুধু কি তাই, দেবরের সঙ্গে ওর অবৈধ প্রণয়ের যোগ রয়েছে। এসব আপনি কি বলছেন? তাই তো ঠাকুরকে বলছি, আমার গণনায় যেন ভুল হয়। আপনার গণনার কথা আমাকে যা বললেন বললেন, এসব কথা আর কাউকে বলবেন না। আমি তো আপনাকে বলতে চাইনি, আপনি নেহাত জোর করলেন তাই বললাম। এর প্রতিকারের কি কোনো উপায় নেই? আগে দেখি আমার গণনা ফলে কিনা, তারপর ভাবা যাবে কি করা যায়। সচি, আজ তো দাদার বউ ভাড়া, তাই রাতটা একেবারে আমাদের নির্জলা নিরিমিষ যাবে। হ্যাঁ, একটাও টাকা নেই হাতে। বাবাকে বল। বাবাকে কি বলবো, মাল খাবার জন্য টাকা দাও তা আবার হয় নাকি? দাদাকে বল। হ্যাঁ, না না দাদাকেও বলা যাবে। তাহলে নতুন বৌদিকে বল। আরে কি আজে বাজে বকছিস, তুই হচ্ছিস একমাত্র দেও, একটু মজা করার জন্য বৌদিকে বল না। দেরি করিস না, দেরি করিস না, চ। তোরা বলছিস কিন্তু ব্যাপারটা কি ঠিক হবে? শুন না, ওই তো বললো শুনি না, তুই হচ্ছিস দেওর, একমাত্র দেও, বৌদির সঙ্গে একটু মজা করা যাবে না। আর বৌদি, মানে তোমার সঙ্গে একটা কথা ছিল। বলো। আজ দাদার বউ ভাত, মানে খুশির দিন, এই আমরা বন্ধুরা মিলে একটু ফুর্তি আনন্দ করব। দাও কিছু টাকা দাও। ও এখন টাকা পাবে কোত্থেকে? এই এখানে বৌদি আর ঠাকুরের মধ্যে কথা হচ্ছে, তুমি বাইরের মেয়ে হয়ে কথা বলছো কেন? হ্যাঁ, আরে কি হলো বৌদি, কিছু টাকা দাও। আমার কাছে তো টাকা নেই। অনেক আশা নিয়ে এসেছিলাম বৌদি, না বললে কিন্তু চলবে না, যেখান থেকে পারো জোগাড় করো। তুমি চেষ্টা করবে ওকে টাকা পয়সা দিয়ে, এমনকি গয়না গাঁটি দিয়ে সব সময় হাতে রাখতে, অন্য কিছু যদি দিতে হয়। কি ভাবছো তো, মাকে ডেকে পাঠাও। তুমি এক কাজ করো, এই বালাটা নিয়ে যাও, এটা দিয়ে যে টাকা পাবে তাই দিয়ে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ বৌদি, থ্যাংক ইউ। বৌদি, বৌদি, সে কি ফুলছুচার রাত্রিরে বৌমা হাত থেকে সোনা চুরি খুলে দিল? বুদ্ধিমতির মতোই কাজ করেছে, একেবারে প্রথম দিন থেকে দেওরকে হাতে করে নিল। দেবরের সঙ্গে ওর অবৈধ প্রণয়ের যোগ রয়েছে।
বসো। আমি আসি বৌদি। এত তাড়াতাড়ি কোথায় যাচ্ছ? আমাকে যেতে দাও। আমি অলোকাকে বলেছি তুমি খুব সুন্দর গান করো, না ওকে একটা গান শোনা। আজ নয়, অন্যদিন শোনাবো। অন্যদিন নয়, এখনই গাও। Thank you.
হৃদয় জড়া ফুলের গন্ধে ভরা থাক রজনীগন্ধা দিয়ে সাজানো সাজানো ভালোবাসার রাত ফুলের গন্ধে ভরা থাক ফুল সাজার রাত ভালোবাসার রাত ফুল সাজার সুধা মেয়েটি খুব ভালো, তাই না? সকাল থেকে তুমি কেমন মনমরা হয়ে আছো। আচ্ছা সত্যি করে বলো তো, আমি বয়স অনেক বড়, তাই আমার পছন্দ হয়নি, তাই না? আসলে তখন এমন একটা অবস্থা, তুমি কাঁদছো, তোমার মা অজ্ঞান হয়ে পড়ে আছেন, আর মাস্টারমশাই অসহায়ভাবে ছোটাছুটি করছেন, ভবিষ্যতের কথা ভাববার পর্যন্ত সময় পেলাম না। তখন একবার মনে হলো না যে তুমি আমায় ভালো নাও বাঁচতে পারো, পছন্দ নাও করতে পারো। না না তা নয়। তবে স্ট্যান্ডটা বলতে ঠিকমতো লাগানো ছিল না, লেগেছে, আমি জল দিয়ে মাথা ঘষে দিচ্ছি। জল? না না জল লাগবে না। না না লাগবে, নইলে মাথা নিচে একটা ফুলে থাকবে। দাঁড়া, বিপদটা আসবে জল, ফল এবং কাষ্ঠ থেকে। ফেলে দিলে কেন? আমার মাথায় জল দিতে হবে না। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি কাঠটা সরিয়ে দিচ্ছি। কি হলো? বলো কা। আপনাদের অনুমতি নিয়ে তাহলে আমি এখন চলি। বাবা বাবা বাবা, কি হচ্ছে কেন? কি হলো মা? কি হয়েছে উমানাথ? ও অমন করছে কেন? আগে ওই যারা ফুল লাগাতে ছিল তারা মশার স্ট্যান্ডটা ঠিক মতো লাগাতে পারিনি, তো আমি স্ট্যান্ডে যখন ধরতে গেলাম ধপ করে মাথার উপর পড়ে, তারপরে আমি যখন জলে ঝাপটা দিয়ে তখন থাকতাম যে গ্লাসটা ফেলে দিল, তারপরে আমি আমি যখন আবার স্ট্যান্ডটা ধরতে গেলাম ও ও কিরকম ভয় পেয়ে ঘরে ছুটে চলে এলো। মস্তিষ্ক বিকৃতির লক্ষণ দেখা দেবে। কি হয়েছে মা, ভয় পাচ্ছিস কেন? যা, ভয় কিছু নেই, উমানাথের কাছে যা। না
না না আমি তোমার সঙ্গে যাব তুমি আমাকে নিয়ে চলো বাবা আমরা সবাই বৈঠকখানে যাচ্ছি তুমি ওকে নিয়ে এই ঘরে থাকো হ্যাঁ চলো হরমত আপনিও আসুন মস্তিষ্ক বিকৃতি হ্যাঁ হরনাথ বাবু তো বৌমার কুষ্টি বিচার করে কি পেলেন কিছুতেই বলতে চাইছিলেন না আমি জোর করতেই বললেন শুধু মস্তিষ্ক বিকৃতি নয় বৌমার নাকি শশীর সাথেও ভাব ভালোবাসা হবে শশীর সঙ্গে ভাব ভালোবাসা তা না হলে কোনো মেয়ে ফুলসজ্জার রাত্রে নিজের বিয়ের গয়না গা থেকে খুলে দেয় তুমি বলো ঠিক আছে কাল সকালে আমি হরনাথের সঙ্গে কথা বলে দেখি কি করা যায় মেয়েটি যে কুলক্ষণে এ কথাটা উমানাথের অনেক আগেই বোঝা উচিত ছিল বিয়ে করতে এসে বর নৌকাটুপিতে মারা গেল সেই মেয়েকে হুট করে বিয়ে করাটা ওর মোটেই উচিত হয়নি পাত্রী হিসেবে শুধু আমাদের অনেক ভালো মেয়ে ছিল বলো বিয়ে যদি করলি তাহলে সুধা কি করতে পারতিস যাও বৌমা উমানাথকে চাটা দিয়ে এসো কি হলো বৌমা বসে আছো কেন যাও দিয়ে এসো ধরো যাও তুমি কিন্তু একটু দেরি করলে বৌদি আমি একটু আগেই চা খাই এটা
ঠিক আছে বৌদি, তোমার কোনো দোষ নেই, তুমি তো জানো না আমি কখন চা খাই। আচ্ছা দাও। চাটা দিয়েছ বৌমা? ওকে দিইনি, ঠাকুরপোকে দিয়েছি। ঠাকুরপোকে দিয়েছ? উমানাথকে দেবার জন্য পাঠালাম, তুমি শশীনাথকে দিয়ে এলে। কি করব, ঠাকুরপো তো ঘর থেকে বেরিয়েই চা চাইলো। বলতে পারলে না এটা উমানাথের চা? শশীর চা তো সবিতাই নিয়ে যাচ্ছিল। দাও সবিতা, ও উমানাথকে চাটা দিয়ে আসুক। দেবায়শ্বরীর অবৈধ প্রণয়ের যোগ রয়েছে। জলে ওগুলো কি? ত্রিফলা। সকালে উঠে খালি পেটে ত্রিফলা ভেজানো জল খেলে পেট ভালো থাকে। নখাও। কি হলো না, এক চুমুক খেয়ে না। বিপদে আসবে জল, ফল এবং কাষ্ঠ থেকে। চা দিয়েছ বৌমা? চাটা দিয়ে চলে এলে, ওর কাছে একটু বসতে পারতে? চা খেয়ে চান করে নাও, আমার সাথে ঠাকুর ঘরে যাবে। আমি কি কি করব? কি করবি মানে? গাঁয়ের সবার কাছে তুই এইভাবে ছোট হয়ে যাবি নাকি? ও বাড়ির বউ তোকে হতেই হবে। তোমাকে তো আমি বলেইছি, জেতার জন্য লম্পট শশীনাথকে আমি বিয়ে করতে পারবো না। শশীনাথকে বিয়ে করবি কেন? তোর বিয়ে হবে উমানাথের সঙ্গে। কি আবোলতাবোল বলছো? আবোলতাবোল আমি বকছি না, আবোলতাবোল বকছি ওই উমানাথের বউ অলোকা। সবাই বুঝতে পারছি অপ্রকৃতিস্থ, পাগল হতে ওর আর বেশি দেরি নেই। কি বলছো তুমি? ঠিকই বলছি। তুমি বৌঠানকে জিজ্ঞাসা করলেই তুমি বুঝতে পারবে। এমন একটা সুন্দরী মেয়ে এত অল্প বয়সে পাগল হয়ে যাবে? ওর কুষ্ঠিতে যা লেখা আছে তাই তো হবে। ঠাকুরের প্রসাদ না। ওই বাড়িতে কোনো ফল তুমি মুখে দেবে না, কেউ দিলেও গরুকে খাইয়ে দেবে। কি হলো বৌমা?
কি ভাবছো? খাও। আমি ঘরে বসে খাচ্ছি মা। চুপ করো, আমি তোমার কোনো কথা বিশ্বাস করি না। বিশ্বাস করো না? না, তুমি মিথ্যেই উত্তেজিত হচ্ছে রাঘব। নিয়তিকে তোমার মেনে নিতেই হবে। রাখো তোমার নিয়তি, আমি খাইয়ে দিয়েছে? হ্যাঁ কর্ত বাবু, বৌদির মুখটা যেন কেমন হয়ে গিয়েছিল, বারবার এদিক ওদিক দেখছিল আর গরুকে খাওয়াচ্ছিল। মুখটা দেখে মনে হলো খুব ভয় পেয়েছে। ঠিক আছে, তুমি যাও। কুল দেবতার প্রসাদের ফল, নিজে না খেয়ে গরুকে খাইয়ে দিয়েছে, এরপরেও তুমি বলবো ওর মাথা খারাপ হয়নি? এরপর কুলদেবতা রুষ্ট হয়ে যদি তোমাদের বংশের উপর আঘাত করেন, তখন কিন্তু তার জন্য আমাকে তোমরা দোষারোপ করো না। এই যে শোনো, বৌমাকে একবার ডাকো তো। ওকে দেখে কি করবে? না না, ওকে আমি জিজ্ঞেস করবো কেন? না না, এ নিয়ে বেশি চাচামেচি করো না, যদি উমানাথের কানে যায়। এই খবর কি আপনারা চেপে রাখতে পারবেন বৌঠান? উমানাথের কানে কি এসব যায়নি ভেবেছেন? কি করলে ওর ঠিক হবে বলুন তো কাকাবু। ওর রাহুর দশা চলেছে, ওকে এখন বসে আনা যে দশাই হোক একটা উপায় তো বার করতে হবে। তুমি একটা কাজ করো, আমি তোমাকে মন্ত্রপুত দুটো অসীম শক্তিশালী বড়ি দিচ্ছি, তুমি সেই বড়ি দুটো এক গ্লাস জলে গুলে ওকে খাইয়ে দেবে। না মানে আমার হাতে ও কি জল খেতে চাইবে? তুমি একটা কাজ করবে, রাঘব আর বৌঠানের সামনে ওকে ডেকে পাঠাবে, ওদের সামনে জল খেতে বোধ হয় আপত্তি করবে না, আর ওদের সামনেই তুমি বড়ি দুটো জলে গুলে দেবে। দিন বড়ি দিন, চেষ্টা করে দেখি খাওয়ানো যেতে পারি কি। যদি খেতে না চায় তাহলে জাপটে ধরে জোর করে খাওয়াবে। আপনি আমায় ডেকেছেন মা? হ্যাঁ, ভেতরে এসো। বসো। Thank you.
করে খেলাম। না আমি খাবো না। আমরা তো আছি, ওষুধটা খেয়ে নাও, অসুখ সেরে যাবে। আমার কি অসুখ করেছে যে সেরে যাবে? কথা না বাড়িয়ে ওটা খেয়ে নাও। না আমি খাবো না। আমার হুকুম, ওটা তোমাকে খেতেই হবে। কি হলো? তুমি আমাকে বাঁচাও শশী, তোমার বাবা মা আর দাদা মিলে আমাকে বিষ খাওয়াতে চাইছে। চুপ করো, বিষ খাওয়াতে চাইছে? ঘরে গিয়ে দেখিস বাবার হালটা কি করেছ, তোমাকে বিষ খাওয়ানো উচিত। কি হয়েছে বাবার? এই বাবাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে, বাবা অজ্ঞান হয়ে গেছে। তুই তুই বাবার কাছে গিয়ে বস, আমি ডাক্তার ডেকে আনছি। ও হ্যাঁ, আর একটা কথা, তুই কালু কাকাকে দিয়ে কাকাবাবুকে খবর পাঠা। যা 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 যা। তুমি কি করলে শ্রীহরি, এই তুমি কি করলে? জয় বাবা শ্রীহরি, জয় বাবা শ্রীহরি। চলো চলো চলো। কেমন বুঝছো ডাক্তার? ও আপনি এসে গেছেন, ভালোই হলো। চলুন একবার বাইরে চলুন। আমি বুঝেছি কেন তুমি আমাকে বাইরে ডেকে নিয়ে এসেছো। ওর বুকের অবস্থা নিশ্চয়ই ভালো না। আপনি ঠিকই ধরেছেন, ওনার এখন পূর্ণ বিশ্রামের প্রয়োজন। আর কোনো কারণেই যাতে উত্তেজিত না হন সেটা একটু দেখবেন। ঠিক আছে, তুমি ওষুধপত্র লিখে দিয়ে যাও, আমি তো রয়েছি। আমি কাল মাঝদিকের জন্য একটা কাজে কলকাতা যাচ্ছি। ও তুমি চিন্তা করো না, অসুখ যখন ধরা পড়েছে আমি মাঝদিক চালিয়ে নেব। খেয়াল রাখবেন হাঁটা চলা যেন না করেন, আর কোনো কারণেই যাতে উত্তেজিত না হন। আচ্ছা ঠিক আছে। কি বললেন ডাক্তার বাবু? যে ওষুধ দিয়ে গেলেন তা নিয়ম করে খেতে হবে, আর রোজ ভোরবেলা অন্তত 2 মাইল খোলা জায়গায় হাঁটতে হবে। সে কি ওর শরীরের যে অবস্থা, ও কি এতটা পথ হাঁটতে পারবে? পারবে না বললে তো চলবে না, যে রোগের যে ওষুধ। কিন্তু ওর সঙ্গে তাহলে একজন কাউকে থাকতে হয়? বৌমা তো আছে, বৌমা থাকবে। কি বৌমা, পারবে? পারবো। শশীরাম ব্যাসি মন্দিরাম বৌমা। খুব কষ্ট হচ্ছে বাবা? এই ঘাটে এসেছো কেন শশীদা? জানো না এটা মেয়েদের ঘাট? ঘাটে আবার নাম লেখা থাকে নাকি? হ্যাঁ আমরা তো এ ঘাটে
মাছটা তে এসেছে গো বড় বড় মাছ বড় ধরলে হয় না তারা চৌরে মেওয়া ফলে বড় জমে গেছে দে চিপটা দে চিপটা দে চিপটা দে দেখে যা গায়ের মানুষ মাছ ধরেছি ছিপে ওরে আয় দেখে যা গায়ের মানুষ মাছ ধরেছি ছিপে কেমন ভালোবাসার চার পেলে মাছ গেঁথেছি এক টিপে আরে গেঁথেছি এক টিপে গেঁথেছি এক টিপে আয় দেখে যা গায়ের মানুষ মাছ ধরেছি ছিপে আয় দেখে যা গায়ের মানুষ মাছ ধরেছি ছিপে কেমন ভালোবাসার চার পেলে মাছ গেঁথেছি এক টিপে আরে গেঁথেছি এক টিপে গেঁথেছি এক টিপে আয় দেখে যা গায়ের মানুষ মাছ ধরেছি ছিপে আয় দেখে যা গায়ের মানুষ মাছ ধরেছি ছিপে রূপসীকে দেখবি তো আয় পাখিতে পাখিতে রূপসীকে দেখবি তো আয় পাখিতে পাখিতে কেমন ভালোবাসার চার পেলে মাছ কেটেছি এক টিপে আরে কেটেছি এক টিপে ওরে কেটেছি এক টিপে আয় দেখে যা গায়ের মানুষ মাছ ধরেছি ছিপে আয় দেখে যা গায়ের মানুষ মাছ ধরেছি ছিপে সাঁতার কাটে আহা ডুব সাঁতারে আহা সাঁতার কাটে আহা ডুব সাঁতারে মন ভরে যায় দেখেই তারে আহা সাঁতার কাটে ওই ডুব সাঁতারে আহা সাঁতার কাটে ওই ডুব সাঁতারে মন ভরে যায় দেখেই তারে ভিজে শাড়ির আঁচল ঢাকা শরীরটা ছিপ ছিপে যে শাড়ির আঁচল ঢাকা শরীরটা ছিপ ছিপে কেমন ভালোবাসার চার পেলে মাছ গেঁথেছি এক টিপে আরে গেঁথেছি এক টিপে গেঁথেছি এক টিপে আয় দেখে যা গায়ের মানুষ মাছ ধরেছি ছিপে আয় দেখে যা গায়ের মানুষ মাছ ধরেছি ছিপে কেমন ভালোবাসার চার পেলে মাছ গেঁথেছি এক টিপে আরে গেঁথেছি এক টিপে ওরে গেঁথেছি এক টিপে হায় গেঁথেছি এক টিপে হায় গেঁথেছি এক টিপে আরে গেঁথেছি এক টিপে হায় হায় গেঁথেছি এক টিপে আরে গেঁথেছি এক টিপে ওরে গেঁথেছি এক টিপে আরে গেঁথেছি এক টিপে জানা দিয়ে যাবে বাবু যা করছেন এটা করুন।
কি হয়েছে মুকুন্দ? ছোটরাবুর জন্য তো আমাদের গায়ে বাস করা কঠিন, অসহ্য হয়ে উঠেছে ঠাকুমশাই। গায়ের মেয়েদের মানের জন্য সব যেতে বসেছে। কেন, আবার কি হলো? গায়ের পুকুরে মেয়েরা চান করছিল। ছোটরা বাবু এখন তো মদ গিলে বন্ধু বান্ধব নিয়ে গায়ের পুকুরে গিয়ে চা কাণ্ড করলো। আপনি একটা ভেদ করুন ঠাকুর মশাই। আমাকে না বলে তোমরা দল বেঁধে গিয়ে ওর বাবাকে বলো। সে সাহস কি আছে ঠাকুর মশাই? আপনি একটু দয়া করুন ঠাকুর মশাই, আপনি আমাদের বাঁচান ঠাকুর মশাই। উনি কোনো কারণে যাতে উত্তেজিত না। মুকুন্দ তুমি আবার শোনো, বাস করছি হুজুর, কোনদিন এভাবে আমাদের আসতে হয়নি। বলছি সব সরে যাও, যাও কালু। আমি ছাড়বো না বাবা, কিছুতেই ছাড়বো না।
শশী, গ্রামবাসীদের এত বড় ক্ষতি তুই করিস না। বাবাকে যারা মেরেছে আমি তাদের ছাড়বো না। পথ ছাড়ো। আমি বলছি তুই চলে যা, বাড়ি চলে যা। দাঁড়া, পথ ছাড়ো বলছি। আমি তো আপনাদের আগেই বলেছিলাম, অমন কুলক্ষণা মেয়েকে ঘরের বউ করে আনবেন না। তখন আপনারা কেউ আমার কথা শুনলেন না। যা হবার তা তো হয়েই গেছে। হয়ে গেছে মানে? এখনো তো কিছুই হয়নি, সবে তো শুরু হলো। ভাবতে পারেন, শশীনাথ অতি বড় অন্যায় করলেও যে উমানাথ জীবনে কোনোদিন তার গায়ে হাত তোলেনি, সেই উমানাথ লাঠি দিয়ে শশীর বুকের পাঁজরে মারল। হ্যাঁ, আমিও তো অবাক হয়ে গেছি। সব দেখে শুনে আমার তো মনে হয় উমানাথ শশীনাথকে মেরেই ফেলতে চেয়েছিল। তা নইলে এত জায়গা থাকতে পাঁজরায় আঘাত করলো কেন? আপনি আমি কি করব, এসব গ্রহের পের যতদিন ওই কুলক্ষণা বউ মানাতের সংস্পর্শে থাকবে ততদিনই চলতে থাকবে। আমার তো মনে হয় রাঘবেন্দ্রের মৃত্যুর পর আপনার বৌমাই উমানাথকে কিছু বলেছে। ওকে বোঝানো হয়েছে যে উমানাথ তো আপনার পেটের ছেলে নয়, আপনি ওর সৎমা। আপনি তো আপনার পেটের ছেলের কথা বেশি ভাববেন। আপনি তো চাইবেন যাতে শশী সব সম্পত্তি ভোগ করে। ওকে বোঝানো হয়েছে আর কি। আমার ভাবতে অবাক লাগছে, সম্পত্তির জন্য উমানাথ? সম্পত্তির জন্য বাপ ছেলেকে খুন করছে, ছেলে বাপকে খুন করছে? আর ওই তো সৎ ভাই, তার উপরে কুমন্ত্রণা দেওয়ার জন্য রয়েছে ওরকম দুশ্চরিত্রা বউ। সব দেখে শুনে আমার তো মনে হচ্ছে উমানাথ এবার সম্পত্তি ভাগাভাগি করতে চাইবে। মা, আমাকে 25,000 টাকা দাও তো। 25,000? এত টাকা দিয়ে কি করবে? দাও না, দরকার আছে। দরকার আছে বললেই তো হবে না, কি দরকার সেটা বলতে হবে। মা, বাবার কাছে টাকা চাইলে বাবা কোনোদিনই জানতে চাননি, ও টাকা নিয়ে আমি কি করব? এখন সবকিছু বদলেছে। তুইও তো এর আগে কোনোদিন শশীর গায়ে হাত তুলিসনি। শশীকে না মারলে শশী আরো গ্রামবাসী ঘর তোর পুড়িয়ে দিত। নিজের ভাইয়ের চেয়ে গ্রামবাসীরা তোর কাছে বড় হলো? তুমি হঠাৎ আজ এভাবে কেন কথা বলছো আমার সঙ্গে? আমি শশীর মা, ছেলের এরকম অবস্থা দেখলে কোনো মাই চুপ করে থাকতে পারে না। তুমি শুধু আজ শশীরই মা, আমার মা না। আমি এখন পুজো করতে ঠাকুর ঘরে যাচ্ছি। আমার টাকাটা দিয়ে যাও। বললাম তো, টাকা দিয়ে কি করবি না বলা পর্যন্ত আমি একটা পয়সাও দেবো না। শশী যে গ্রামবাসীদের ঘর তোর পুড়িয়ে দিয়েছে, আমি তাদের ক্ষতিপূরণ দেব। ক্ষতিপূরণ? আমার শশীর যে এত বড় ক্ষতি হলো, তার ক্ষতিপূরণ কে দেবে? তুই? মা, যাদের জন্য আমার ছেলেকে মার খেতে হলো আমি তাদের দেবার জন্য এক কানা করেও দেবো না। ঠিক আছে, ওদের জন্য দিতে হবে না, কিন্তু এই সম্পত্তি তো আমার যে ভাগ আছে সেখান থেকে দাও। সব দেখে শুনে মনে হচ্ছে উমানাথ এবার সম্পত্তি ভাগাভাগি করতে চাইবে।
ভাগ বাটোয়ারা যদি করতেই হয়, হরনাথ ঠাকুরপোকে ডাক, উকিল বাবুকে খবর দে, ভাগ যা করার ওদের সামনেই করব। রাঘবেন্দ্র যতদিন বেঁচে ছিলেন তাকে খুশি করার জন্য বৌঠান তোমার সঙ্গে ভালো ব্যবহারই করেছেন। এখন তো রাঘবেন্দ্র নেই, এখন কি আর বৌঠানের কাছ থেকে তুমি সেই আগের মতো ব্যবহার আশা করতে পারো? রক্তের সম্পর্ক বলে একটা কথা আছে তো, মা যেভাবে আজ আমার সঙ্গে কথা বলল, ইচ্ছে করলে কি আর বৌঠান তোমাকে 25,000 টাকা দিতে পারতেন না? আচ্ছা আমি কি করি বলুন তো কাকাবু, আর আমি তো গ্রামবাসীদের কথা দিচ্ছি কালকের মধ্যে টাকাটা ওদের দেব। শুনেছি তোমার বউ ভাতের দিনে বৌমা তার নিজের হাত থেকে চুরি খুলে শশীকে দিয়েছিলেন, সেটা বেছে মদ খেতে। আজ তুমি বিপদে পড়েছো শুনলে কি? না, ওকে যে গয়নার কথা বলবো ও তো আমার কাছে আসতেই চায় না। ও আসতে না চায় তুমি যাবে তার কাছে, বলে যেও না প্রয়োজনটা এখন তোমার। আর খেয়াল রেখো এই গয়নের ব্যাপারটা যেন বৌঠান জানতে না পারে। বৌমার গয়না ও নেবে কেন? ওগুলো তো বিয়ের সময় আমরাই গড়িয়ে দিয়েছি। বটেই তো, আপনি কোনো চিন্তা করবেন না, রাঘবেন্দ্র নেই, আমাকেই তখন দেখতে হবে ছেলেকে নিয়ে আপনি যাতে বিপদে না পড়েন। ও আমাদের কি বিপদে ফেলবে? সুস্থ হলে শশী ওকে ছেড়ে দেবে ভেবেছেন? কখনো না। আমি কিন্তু আপনাকে যে আগে ভাগে সাবধান করে দিলাম এই কথা যেন উমানার জানতে না পারে, তাহলে কিন্তু ওর মনের গোপন কথা আর আমাকে কোনোদিনই বলবে না। না না, আপনি নিশ্চিন্ত থাকুন। আমার মন বলছে আজ রাত্রি ও বৌমার কাছে গয়না চাইবে। দেখি আলমারির চাবিটা দাও। খালি গয়নাগুলো কি হল? তোমার মা এসে আলমারি খুলে সব গয়না নিয়ে গিয়েছেন, শুধু আমারই গায়ের গয়নাগুলো বাদ দিয়ে। মা একবার বাইরে এসো। না, আমি বাইরে যাব না, যা বলার এখানে দাঁড়িয়ে বল। আপনারা কথা বলুন, আমরা বরং বাইরে যাই। আয় সুধা। না ঠাকুরপো, আপনি যাবেন না। ও এমন কি কথা বলতে এসেছে যে আপনার সামনে বলা যাবে না? বল কি বলবি। তুমি অলকার সব গয়না নিয়ে এসছো? হ্যাঁ নিয়েছি। তোর বাবার সম্পত্তি যখন ভাগাভাগি হবে তখন ঠাকুরপোকে সামনে রেখে সব সম্পত্তি এক জায়গায় জড়ো করছি। সব সম্পত্তি যখন একসঙ্গে জড়ো করছো তখন শশীর গলাটা সোনার চেনটা খুলে নাও না। শুনলেন ঠাকুরপো, শুনলেন? আজকাল শশীকে একদম সহ্য করতে পারে না। কথা বাড়িয়ে লাভ নেই মা, আমি গ্রামের লোকেদের কথা দিয়েছি কাল সকালের মধ্যে 25,000 টাকা দিতে হবে। তুই কথা দিয়েছিস তুই বুঝবি, আমাকে জিজ্ঞাসা করে তোর কথা দিসনি? আমি সম্পত্তির ভাগ চাই না মা, আজ শুধু আমায় 25,000 টাকা দাও। পাগলের মতো কি বলছো মা, আমি সম্পত্তির ভাগ চাই না,
একথার মানে কি দাঁড়ায় জানো? তোমাকে তাহলে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। যেতে হয় যাবো, কিন্তু আমি গ্রামে গরিব লোকদের কথা দিয়েছি। দুই একটা দিন সময় চেয়ে নিলে হয় না? সময় চাইলেই তো হবে না। দেখতে হবে অতগুলো টাকা জোগাড় হবে কোথেকে। একদিন দুদিনের মধ্যে তো এত বড় সম্পত্তি ভাগাভাগি করা সম্ভব নয়। গ্রামবাসীদের জন্য দরদ একদম উথলে উঠেছে। আমি একবার ঠিক হয়ে উঠি না, ওই গ্রামে আমি আবার আগুন লাগাবো। আমায় ডেকেছেন? না না, তুই উঠিস না, যা জিজ্ঞাসা করার আমি করছি। দাদা যে গায়ের লোকেদের এত টাকা দিল, সেটাকে ও পেল কোথায়? পেলো কোথায় তা আমি কেমন করে জানি? তুমি জানো না? হ্যাঁ না, জানো না? না, ফের মিথ্যে কথা বলো। কোথায় দাদা পেলো এত টাকা? বললাম তো জানি না। জানো না? তোমার সামনে উমানাথ শশীকে মারলো, এরপরেও তুমি উমার সাথে গ্রামের ছোট লোকদের কাছে গিয়েছিলে? ও ছাড়, তোমার সে যে চলেই যাক, ওকে আজকে বলতে হবে দাদা টাকা পেলো কোথায়। বলো কোথায় পেলো দাদা টাকা? বলো দাদা টাকা কোথায় পেলো? ছেড়ে দে বুঝি। বলো কোথায় পেলো দাদা টাকা? বলো আটটা চার, আমি বলছি কোথায় পেলাম টাকাটা। বর্ধাদা বাবু, দাবো কাল যখন মা টাকাটা দিল না, তখন আমি ঘরে গিয়ে ভাবছিলাম কি করব, ঠিক সেই সময় কালু কাকা এলো। বর্ধাদা বাবু কিছু বলবে? সেই কোন ছেলেবেলা তোমাদের বাড়িতে চাকরি করতে এসেছিল, আর দেশে ফিরে যায়নি, বিয়েটা করিনি, সংসারও ছিল না, যত টাকা মাইনে পেতাম সব জমিয়ে রেখেছি। তুমি এত বড় ঘরে ছেলে হয়েও মায়ের গরিবদের জন্য এত কিছু করো, আমি থাকতে তুমি তোমার কথা রাখতে পারবে না, কখনো হয়? তাই বলে সারা জীবনের পরিশ্রমের টাকা তুমি? তোমার মা যখন মারা গেলেন তখন তুমি খুব ছোট ছিল। মারা যাবার সময় গিনিম আমার হাত দুটো ধরে বলেছিলেন, কাল্লু আমার খোকাকে তুই দেখিস। বিশ্বাস করো বড় দাদাবাবু, সেদিন থেকে তোমাকে আমি
আমার নিজের ছেলের মতন দেখে এসেছি। আমি কোন রকম কিন্তু শুনবো না, এই টাকা তোমাকে নিতেই হবে, আমাকে তুমি ফেরাতে পারবে না। কাল যখন তুমি গায়ের লোকদের মধ্যে টাকাগুলো বিলোবে তখন তোমার পাশে আমাকে থাকতে দিও, তোমার পাশে থাকতে পেলেই আমার পুণ্যি হবে। লোকেদের কাছে ছোট করে তুই পুণ্যি করেছিস, আরাম জাদা। হ্যাঁ গিন্নিমাকে আমি অপমান করেছি, একটা অপমান ছাড়া আর কি। নয়ের লোকেদের দেবার জন্য যখন মা দাদাকে টাকা দিল না, তখন তুমি দিতে গেলে কেন? আমি আমি কোনো কথা শুনতে চাই না, বেরো বেরিয়ে এখান থেকে। শশী এই তুমি চুপ করো, তাহলে তোমাকে ঘর ধাক্কা দিয়ে এখান থেকে বার করে দেবো। শশীকে কিছু বলবে না? কি বলবো, তোর জন্যই তো আজ আমার সংসারের এই হাল। বলানি কানে কোথেকে একটা কুলক্ষণা মেয়েকে বিয়ে করে নিয়ে এলি। কে বলেছে বৌদি কুলক্ষণা? কে আবার বলবে, কালো মেয়েই তো সাক্ষী। আমি প্রসাদের ফল দিয়েছি, ও মুখে না দিয়ে গরুকে খাইয়ে দিয়েছে, আর ওই পাপেই তো ওনাকে চলে যেতে হলো। কাকাবুকে মরতে হতো না কাকিমা, চক্রান্ত করে কাকাবুকে মেরে ফেলা হয়েছে। মেরে ফেলা হয়েছে? কে কে মেরেছে? আমি বৌদিকে সঙ্গে করে নিয়ে যাদব ডাক্তারের কাছে গিয়েছিলাম শশীদার ঔষধ আনতে। উনি আমাকে দেখে বললেন, তুমি হরনাথ চক্রবর্তী মেয়ে তো? হ্যাঁ। আচ্ছা তোমার বাবা কি সব কথাই ভুলে যান, কিছুই মনে রাখতে পারেন না? কেন বলুন তো? রাঘবেন্দ্র বাবু যখন হার্ট অ্যাটাক হয় তখন আমি তোমার বাবাকে বারবার করে বলেছিলাম ওনার হাঁটাচলা একেবারে বারণ, ওনাকে যেন পূর্ণ বিশ্রাম দেওয়া হয়। সে কি কাকাবাবু তো আমাদের বলেছিলেন, আপনি নাকি বলেছেন বাবাকে রোজ সকালে 2 মাইল করে হাঁটাতে? আমি হাঁটতে বলেছিলাম? অরনাথ বাবু শুনতে ভুল করেছেন। আমি তো বাবাকে হাঁটাতে নিয়ে যেতাম। কলকাতা থেকে ফিরে আমি সব শুনেছি, উনি যখন হাঁটছিলেন তখন গায়ের লোকেরা ওনাকে উত্তেজিত করে, আর তার ফলেই আমার সঙ্গে উমাদের বিয়ে হয়নি। এর আগেতেই বাবা না, কাকাবাবু যখন হাঁটতে বেরোতেন তখন তাকে উত্তেজিত করার জন্য গ্রামবাসীদের কে পাঠিয়েছিল? তুমি। কি আজে বাজে কথা বলছিস? ডাক্তারখানা থেকে আস্তে আস্তে বৌদির মুখে শুনলাম, তুমি নাকি বৌদিকে বলেছো উমাদার কুষ্ঠিতে লেখা আছে উমাদার স্ত্রী ঘাতক হবে? তুমি যদি কুষ্ঠি বিচার করতে পারতে তবে আমার কুষ্ঠি থেকে কেন বলতে পারোনি যে আমার সঙ্গে উমাদার বিয়ে হবে না? বলো কেন পারোনি, কেন পারোনি? শুনুন কাকিমা, ঠাকুরের প্রসাদী ফল বৌদি যে গরুকে খাইয়ে দিয়েছিল তা ওই বাবার নির্দেশে। বাবাই বৌদিকে বলেছিল উমাদাকে এড়িয়ে চলতে, উমাদার হাতে কাঠ আর জল দেখলে পিছিয়ে আসতে। এই বাবার জন্য বিয়ের পর থেকে বৌদি একটা রাতের জন্য ভালো করে ঘুমাতে পারেনি। কিন্তু আমার বিচার? তোমার বিচার যে ভুল তার আরো বড় প্রমাণ আমার কাছে আছে। আপনারা একটু অপেক্ষা করুন, আমি এক্ষুনি ওটা নিয়ে আসছি। ছি ঠাকুর, বুঝছি আমার দুই ছেলে আপনাকে বাবার মতো শ্রদ্ধা করত, আর আপনি? আমি যা করেছি তা ওই হতভাগীর জন্যে। উমার সঙ্গে ওর বিয়ে হলো না দেখে আমার মাথায় খুন চেপে গিয়েছিল, আমার মাথা। তোমরা পারলে আমাকে ক্ষমা করো, ক্ষমা করো। আমি তাই বলছি, কাকাবু আমাকে বললেন অলকার গয়নাগুলো বিক্রি করে দিতে, আর আর আমাকে বললেন সব গয়না সরিয়ে ফেলতে। কাকাবু এত বড় একটা অন্যায় করলেন, এর একটা বিচার হওয়া দরকার। কাকাবু অন্যায় করেছেন কিন্তু ওর বিচার করার ক্ষমতা আমাদের হাতে নেই, তোমরা ব্যাপারটা নিজেদের মধ্যে মিটিয়ে নাও।
আপনি বাড়ি যান কাকাবাবু। আমাদের ভাঙা সংসার আমরা আবার জুড়ে নেব, প্রয়োজনে আপনার কাছ থেকে উপদেশও নেব। আর আশা করি আপনি এত বড় ভুল আর কোনোদিন করবেন না। ঠাকুর, শুধু আমার মেয়ের মতো আমরা দাঁড়িয়ে থেকে ওর বিয়ে দেব। আপনি আপনি ওর বিয়ের জন্য একদম চিন্তা করবেন না। কুষ্টিবিচার করতে পারো না তার সব থেকে বড় প্রমাণ দিয়ে গেল, আমার নিয়তিতে এটাই লেখা ছিল। সুধা, কই হে উমানাথ, শশীনাথ, উমানাথ, সুধা বলেছিল আমি নাকি কুষ্টি বিচার করতে জানি না, চলো দেখবে চলো, হাতে হাতে প্রমাণ করে দেব। সুধা কোথায়? লজ্জায় আসতে পারছে না। আপনারা সবাই দয়া করে আমার বাড়িতে চলুন। পরের বাড়িতে আগুন দিতে গেলাম, বুঝতে পারিনি যে এই আগুনে নিজের বাড়ি পুড়ে ছাই হয়ে যাবে। সুধা মা, কালিমিয়া, রানীমা, সুধাকে আমাদের বাড়িতে নিয়ে এসো। ও আমাদেরই কেনা শাড়িতে বউয়ের সাজে সেজেছে, শুধু সিঁথিটা ফাঁকা রেখেছে। ও শেষ ইচ্ছেটা ওখানেই পূরণ করবে উমানাথ। শুনলি, শুনলি সুধা, শুনলি, মিলল তো আমার গোষ্ঠী ফিচার। আমি বলেছিলাম না তুই ও বাড়ির বউ হবি, মিলল তো আমার বিচার। বল বল আমাকে, মিলল তো আমার বিচার, আমার বিচার মিলল কিনা বল, বল সুধা, তুই আমাকে বল। কেমন খুশি
কি বিচার করলাম বলো, বলো আমার বিচার কেমন নির্ভুল হলো, বলো বলো সবাই বলে কিনা। আমি গুষ্টি বিচার করতে পারি না, বোকা মেয়ে, বোকা মেয়ে আমার। দেখো দেখো দেখো, সুধার বিয়ের যজ্ঞের আগুন জ্বলছে। সুধা মা, আর দেরি করা যাবে না, বল মা, মন্ত্র বল, মন্ত্র বল, মন্ত্র বল। যদি জঙ্গলে দেখে উঠাবো, 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 বল মা, মন্ত্র বল, মন্ত্র বল, মন্ত্র বল মা, মন্ত্র বল। আমার সুধা আছে, আছে। বাবা, কে চিনতে পারছো না? আমি আমি সুধা। সুধা সুধা বল, আমি আমি কুষ্টি বিচার করতে পারি না, বল আমি পারি না। তোমার মতন কুষ্টি বিচার কেউ করতে পারে না। হ্যাঁ ঠিক বলেছিস, আর আর আমার সুধা সবসময় ঠিক বল। বাড়ি চল। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।